জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ডো কিশোরকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার প্রধানমন্ত্রী সরকার বাসভবনে গণভবনে এ শিল্পীর হাতে অনুদানে চেক তুলে দেন প্রধানমন্ত্রী মুহূর্তে এমন খবর এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রশংসা নাই ওঠে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝড় এমন সমালোচনার মধ্যেই সোমবার সকাল সাড়ে নয়টায় একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এন্ডো কিশোর বর্তমানে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে এন্ডো কিশোরের সঙ্গে আছেন তার স্ত্রী ও চিকিৎসা সমন্বয় কণ্ঠশিল্পী জাহাঙ্গীর এদিকে শুক্রবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন গুণী এই শিল্পী হাসপাতালে বেডে সাহিত্য এন্ডো কিশোরের একটি ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই খোঁজ নিয়ে জানা যায় গুরুতর নয় ভালো আছেন এন্ডো কিশোর হাসপাতালের চিকিৎসকরা অবজারভেশন রেখেছেন তাকে দেশ থেকে সবসময় এন্ডো কিশোরের খোঁজখবর রাখছেন তার শিশু মমিন বিশ্বাস এদিক গুণী এই শিল্পীর ভক্তরাও জানতে চাইছেন তার বর্তমান অবস্থা মমিন বিশ্বাস বলেন দাদা এন্ডো কিশোর দুই দিন হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন গত দুই তিন দিন ধরেই সিঙ্গাপুরের চিকিৎসারা ব্লাড পরীক্ষা সহ নানা শরীরের বিভিন্ন অজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন তার একডিনাল গ্লান্ট একটু বড় হয়ে গেছে যার ফলে কিশোর তার শরীরে ওজন কমাসহ নানা সমস্যা দেখা দিচ্ছে তার বায়ুফসি করা হয়েছে আরও কয়েকদিন দাদা হাসপাতালেই ভর্তি থাকবেন চিকিৎসকরা দাদাকে পর্যবেক্ষণে রেখেছেন তার জন্য সবাই দোয়া করবেন উল্লেখ্য প্রধানমন্ত্রী সম্পত্তি এই অসুস্থতার খবর পেয়ে এন্ডো কিশোরকে ডেকে দশ লাখ টাকার একটি চেক প্রদান করেন সেখানে চিকিৎসার জন্য চাওয়া কিংবা পাওয়ার কোনো বিষয় ছিল না কিন্তু এই খবর প্রকাশ হওয়ার পর নিন্দুকেরা নিন্দার ঝড় তোলেন সেই ঝড় থেমেছে কারণ এরই মধ্যে সবাই জেনেছেন এন্ডো কিশোর চেয়ে নেননি এই টাকা প্রধানমন্ত্রী দেয়া কোনো অনুদান নয় উপহার ছিল এটি